Uno sul piano con Dagata e Cacora. Dai, che devo andare. নতুন নতুন সব কভার তৈরি হইতেছে। হ্যাঁ রে, কবর রে, এটা তো নতুন কবর, নতুন কবর রেডি অনেক দূর। আমার মাথার উপরে পর্যন্ত মনে হইতেছে যে কবর গভীরতা অনেক। উপর দিয়ে আবার ছাদ দিয়ে রাখছে এক একটা নতুন কবর, যেগুলো রেডি, এখানে লাশ আসলে এখানে দাফন করার মতো। হ্যাঁ, দিস রেডি 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 ফর ইউজ। সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে এখন সকাল, ফজরের নামাজের পরে জান্নাতুল বাকির এই কবরস্থান, যেখানে আল্লাহ রাসুল নিজেই নিজেই এখানে জিয়ারত করতেন। আল্লাহ রাসুলের জিয়ারত অবস্থায় এখানে শত শত হাজার হাজার শহীদ ওনার সাহাবায়ে কেরামদের কবর এখানে আছে। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। এক জায়গায় আল্লাহ রাসুলের যে যুদ্ধ চলাকালীনে ইসলামের প্রচারের সময় ওনার এমনি ইসলামের প্রচারের পরেও যে সমস্ত সাহাবী কেরামেরা ইসলাম গ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের সবার কবর এখানে এখানে কবর আছে। যেহেতু জান্নাতুল বাকি এই সেই মসজিদুল নববী, এই মসজিদুল নববীর পাশেই এই কবরস্থান। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ
মানুষের কবর সাইতো আছে। আমরা যারা আসছি এই যে কবর রেডি করে আসতেছে বা তৈরি হচ্ছে, আবার একটা বানানো হচ্ছে, এভাবে আগাইতেছে। অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু কোনো কবরেরই নাম লেখা নাই, একটা কবরের কোনো নাম লেখা নাই, শুধু একটাই পাথর দিয়ে এটাকে রাখা হয়েছে। যেমন আমরা এখানে একটা পাথরের কথাই বলি, এই সেই কবর যার একটা পাথর এখানে দিয়ে আছে, কিন্তু এখানে কোনো নাম নিশানা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। এভাবে শত শত কবর, শত শত কবর এভাবে ফালাই রাখা হয়েছে, যাদের কোনো নাম, যাদের কোনো ঠিকানা, যাদের কোনো কোনোভাবে যে ওইটা অমুক সাহাবির বা অমুক ব্যক্তির কবর, এভাবে কোনো উল্লেখ নাই। এখানে শুধু একটা এটা দিয়ে রাখা আছে। আর এখানে যারা হয়তো সীমানা স্মৃতিচিহ্ন যে পাথর আছে, ওই পাথরগুলো দিয়েই তারা অনুমান করে নে এটা তাদের পূর্বপুরুষের, এটা তাদের কারো পিতা কারো মাতার কবর এখানে আছে, এভাবে অনুমান করে নেওয়া হয়। কিন্তু প্রকৃত পক্ষে ওই ধরনের কোনো পাথর নেই। আমরা এখানে একটা পাথর ছাড়াও দুইটা পাথরও দেখতে পাচ্ছি, যেমন এই কবর, এখানে দুইটা কবর মাথায় এবং পায়ের নিচে দেওয়া আছে, কিন্তু দেখতে অনেক ছোট মনে হয়। কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেলাম সেখানে কবরটা অনেক গভীর, আমার মাথার উপর পর্যন্ত গভীর করা কবর। কিন্তু এটা যখন মাটি দেওয়া হয়, যখন এটা যে লোহার এক জাতীয় প্লেট, লোহার প্লেট দিয়ে ঢেকে দেওয়া হয়, ওই লোহার প্লেটটা ঢেকার কারণে উপর দিয়ে শুধু নামে মাত্র উপরে মাটি দেওয়া হয়, কিন্তু গভীরতা দেখা যায় অনেক বেশি। আমাদের মাথার উপরে প্রায় 5 ফিট 6 ফিটের মতো গভীরতা এখানে আমরা উপলব্ধি করছি, এবং কি দেখা যায় অনেকগুলো উপলব্ধি ভিতরে অনেক গভীরতার মাঝেই এই কবরগুলো শায়িত আছে। আমরা যদি এখানে একটু তাকাই তাহলে দেখা যায় যে একটি কবর উপরে দিয়ে স্টিলের পাথর দেওয়া আছে, দেওয়া আছে। এই যে চিহ্ন দিয়ে একটু নিচে আমরা তাকালে দেখতে পাই যে উপরে লোহার প্লেট দিয়ে, সম্ভবত লোহা না, দেখি তো এটা লোহা না, লোহা না, এটা কাঠ, কাঠ দিয়েই এক একটা কবরের সারি সারি করা আছে। আমরা যদি এদিকে তাকাই দেখা যাচ্ছে অনেকগুলো সারির কবর সোজা করে রাখা আছে, প্রত্যেকটার নিচেই এভাবে কবর তৈরি করা, যখনই আসবে তখনই তাদেরকে এখানে শায়িত করা হবে। অতএব আমরা বুঝতে পারছি এক একটা কবর এভাবে প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে, এবং সেই প্রতিনিয়ত কবরের কবরে যখনই কেউ মারা যায় তখনই তাদেরকে নিয়ে এসে এখানে দাফন করা হয়। তো আমরা এখন আস্তে আস্তে আমরা বাড়ি ফেরার পথে আমরা অনেককে আমরা দেখতে পাইছি, আমাদের যেমন আরও দুই একজন হাজি আছে, এই যে এখানে আছে একজন হাজি আবুল খায়ের, উনি আমাদের একজন সাথী হাজি সাহেব, ইয়ানের হাজি আব্দুল কাদের উনি আছেন, আরও একজন আমাদের হাজি শফিউল্লাহ সাহেব, এখন উনি আসে নাই। হ্যাঁ, আমরা এখন সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে, এখন আর বেশিক্ষণ আমরা হয়তো থাকতে পারবো না, তবে আমরা এখানে বুঝতে পারছি যে আল্লাহ রাসূলের স্মৃতি বিজড়িত এমন একটি জান্নাতুল বাকি কবর স্থান, যেটা আমাদের এখন যে আজ থেকে 1400 বছর আগের, 1500 বছর আগের ইতিহাস, 1500 বছর আগের কবর এখানে আছে। হয়তো আমরা এখন যেটা দেখেছি আরও যুগ যুগ পরে কিয়ামত পর্যন্ত এখানে এভাবে কবরগুলো শায়িত থাকবে, মানুষের কবর প্রতিনিয়ত আসতে থাকবে, মানুষের স্মৃতি এখানে প্রতিনিয়ত পড়তে থাকবে, প্রত্যেকটা মানুষের স্মৃতি এখানে চিহ্ন হিসাবে থাকবে। এরই মাঝে আমরা শফি ভাই, হ্যাঁ, আমরা এখানে দেখতে পাবো। অতএব
আমরা প্রত্যেকটা ওই যে দেখা যায়। হ্যাঁ, যাই হোক, আমরা আজকের এই প্রতিবেদনে জান্নাতুল মাওয়া এই কবরস্থানে এবং কি আমরা যে আল্লাহ রাসুলের যে প্রিয় ইয়া এবং ওনার রওজার যে সবুজ জায়গাটাও আমরা দেখতে পাচ্ছি। অতএব আমরা আজকের জন্য হ্যাঁ আমাদের জারেক হাজি ওই যে উনিও সে আসতেছে। হ্যাঁ, আমাদের শফিউল্লাহ সাহেব, হাফেজ শফিউল্লাহ সাহেব। তো যাক, আমরা আজকের এই প্রতিবেদন এই মুহূর্তে এখানে।